হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় দিন, আপা হচ্ছে জাস্ট এক মিনিটে বের হচ্ছে। শাড়িটা কমপ্লিট হয়ে গেছে, আমরা শাড়িটা কমপ্লিট করে এখন হাঁটা দিয়েছি। শিশির পড়েছিল আজকে, কিন্তু বেশি সকাল হয়ে গেছে গতকাল। মানে দ্বিতীয় দিন একটু বেশি সকাল সকাল বের হয়ে গেছিলাম, অনেক হাঁটাহাঁটি করেছি। আজকে তৃতীয় দিন, তৃতীয় দিনই হচ্ছে একটু দেরি হয়ে গেছে, কারণ কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, আমরা ঘুমিয়েছিলাম হচ্ছে একটা দেড়টার দিকে, তো যার কারণে আসলে আমাদের লেট হয়ে গেছে। আমরা দেখি এই পাশ দিয়ে ঘুরে পদ্মবিল ওইদিকে যাব। সারা রিসোর্টটা প্রত্যেকটা দেখা হয়েছে। আমরা তো ছিলাম এই যে প্রিমিয়াম ভিলা 113, আর এখানে কয়েকটা মাড হাউস। এই যে মাড হাউস, মানুষ টাকা খরচ করে মাটির বাড়িতে থাকবে একটু আলিশানভাবে, এই জন্য। এগুলোর ভাড়া কত শুনছিলেন আপা? পার নাইট 10,000 না? হ্যাঁ, 10,000 করে এক একটা। আপাকে একটা হালকা ডাক দেন তো, যে আমি রেডি। তো এই যে আসলে কি, গ্রুপে আসলে সবাই একসাথে বের হলে সেটা বেশি মজা লাগে, কিন্তু হয় যে অনেক লেট নাইটে ঘুমালে কেউ সকালবেলা উঠতে পারে, কেউ সকালে উঠতে পারে না। কালকে রাতে যখন আমরা হাঁটছিলাম ওই যে পোকার শব্দগুলো শোনার জন্য, এখন সকালে বের হয়েছি যে পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছি, এটা অনেক ভালো লাগছে। দেখো না দিলে বন্ধু কথা কইও না। ওখানে বসার জায়গা আছে, প্রত্যেকটা যে প্রিমিয়াম ভিলাগুলো আছে না, ওটার সাথে বসার জায়গা আছে। আমাদেরটা আবার একতলা, মানে শুধু তিনটা রুম, আর এই প্রিমিয়াম ভিলার সাথে আবার ডাবল দোতলাও আছে। ওখানে তুই যে বাগিয়ে আসছে, এই বাগিতে করে আমরা সামনের দিকে যাবো। কিন্তু এই বাগিকে আমরা এখনও কল দিইনি, যে যার রুম থেকে যদি বাগি কল দেয়। ওই ছোটো ছোটো গাড়িগুলাকে নাকি বাগি বলে, এটা আমি অবশ্য আগে জানতাম না, এখন এসে জেনেছি যে রিসোর্টের এক জায়গা থেকে আরেক জায়গায় যে গাড়িগুলো মুভমেন্ট করায় সেগুলোকেই নাকি বাগি বলে। ঠিক এখানে একটা ছবি তুলে নিই, ওই যে কি সুন্দর পাখির ডাক। এখানে বাঁশ গাছ অনেক বেশি দেখেছি আমরা, একটা জায়গা তো শুধু বাঁশ, জিপলাইনও আছে, জিপলাইনে উঠতে পার হচ্ছে পার পার্সন 300 টাকা। জিপলাইনও আমি খুব ভালো বুঝতাম না যে জিপলাইনটা কি, পরে ওই যে দড়ি দিয়ে যে এক পাশ থেকে আরেক পাশে যায় ওইটাই হচ্ছে জিপলাইন। আপা কি বললো নাজমা আপা, কই কার্ড নিছেন আপা? কার্ড মানে ব্যাগের মধ্যে না সব কিছু একসাথে নিয়ে বের হইতে ইচ্ছা করে, মনে হয় এটা যদি লাগে ওটা যদি লাগে। যেমন এখন মোবাইলের স্ট্যান্ডটা আনিনি, মনে হচ্ছে কি মোবাইলের স্ট্যান্ডটা আনলে ভালো হইতো, ছবি তুলতে পারতাম, ভিডিও করতে পারতাম। কিন্তু কালকে সারাদিন নিয়ে ঘুরছি, একবারও কাজে লাগাইনি। আসেন আপনি আর আমি এখানে একটা ছবি তুলি, এই জায়গায় দাঁড়ান, তাহলে আমাদের রুমটাও দেখা যাচ্ছে। এটা আমাদের রুম, আজকে থেকেই শেষ, আজকে থেকেই শেষ আমাদের রুম, রুম আর আমাদের রইল না। আর দেখা যাচ্ছে যে এই যে রেসিডেন্সিয়াল ট্রেনিংগুলোতে না কাজগুলো ভালো হয়, এই ট্রেনিংগুলো যখন আমরা ঢাকায় করছি তখন আবার ঝামেলা হয়। আপনার মোবাইলটা নিছেন? আবার একটা ছবি তুলে দিই।